আহসান মঞ্জিল পুরনো ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের প্রাসাদ, বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি। নওয়াব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামে নামানুসারে এর নামকরণ করেন। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। 1906 খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠান বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে। সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি। এখন এটি বাংলাদেশের জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘরের ইতিহাস। বিউটি বোর্ডিং বাংলাদেশের ঢাকার পুরনো অংশের বাংলা বাজারে 1 নং শ্রীদাস লেনে অবস্থিত একটি দোতলা পুরাতন বাড়ি, যার সাথে বাঙালির শিল্প সংস্কৃতির ইতিহাস জড়িত এবং বাংলা সাহিত্য সংস্কৃতির গুণী মানুষদের আড্ডার একটি কেন্দ্র বা ইতিহাসের ভিত্তিভূমি বলে মনে করা হয়। বিউটি বোর্ডিং এর জন্মলগ্ন থেকেই এখানে আড্ডা দিতেন সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিল্পী, সাংবাদিক, চিত্র পরিচালক, নৃত্য শিল্পী, গায়ক, অভিনেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিউটি বোর্ডিং বাড়িটি ছিল নিঃসন্তান জমিদার সুধীর চন্দ্র দাসের। দেশভাগের আগেই সেখানে ছিল সোনার বাংলা পত্রিকার অফিস। কবি শামসুর রহমানের প্রথম কবিতা মুদ্রিত হয়েছিল এই পত্রিকায়। এখানে যারা আড্ডার আসরে আসতেন, এদের মধ্যে কবি শামসুর রহমান, রণেশ দাশগুপ্ত, ফজলে লোহানি, আবু হেনা মোস্তফা কামাল, শিল্পী দেবদাস চক্রবর্তী, সমরজিৎ রায় চৌধুরী সহ আরও অনেকে। বিউটি বোর্ডিংয়ে মুখর আড্ডা আগের মতো না থাকলেও খাবার ঘরে এখনও খদ্দেরের ভিড় লেগেই থাকে। নগরের ভোজন রসিকেরা এখানে ছুটে আসে আর নিয়মিত খান পুরনো ঢাকার বইয়ের মার্কেটে নানা শ্রেণীর মানুষ। এখনও এখানে অনেক পর্যটক ঘুরতে আসে। ঢাকার প্রথম পেট্রোল পাম্প নগর ঢাকার মোটরযানের প্রচলন খুব বেশি আগের নয়। 60-70 বছর আগে ঢাকায় মোটরযানের চলাচল শুরু করে বলে বর্তমান পর্যন্ত প্রাপ্ত তথ্যর আলোকে একটা সমীকরণে আসা যায়। মোটরযান সচল রাখার অন্যতম জ্বালানি তেল। পেট্রোল পাম্প প্রতিষ্ঠার কাল যদি 60 বা 70 বছর হয়, তবে মোটরযানের প্রচলনের ব্যাপ্তি একই বলে ধরে নেওয়া সঙ্গত। ঢাকার অন্যতম প্রাচীন বাণিজ্যিক কেন্দ্র হিসেবে খ্যাত বাহাদুর শাহ পার্ক এলাকার 40-এর দশকের শেষ ভাগে আর না হয় 50-এর দশকের প্রথম ভাগে একটি পেট্রোল পাম্প প্রতিষ্ঠিত হয়, যেটি ঢাকার তথা বাংলাদেশের প্রথম পেট্রোল পাম্প বলে দাবি করা হচ্ছে এবং যেটি এখনও টিকে আছে। তারা মসজিদ পুরনো ঢাকার আরমানি টোলায় আবুল খয়রাত সড়কে অবস্থিত। সাদা মার্বেলের গম্বুজের উপর নীলরঙা তারায় খচিত এ মসজিদ নির্মিত হয় 18 শতকের প্রথম দিকে। মসজিদের গায়ে এর নির্মাণ তারিখ খোদাই করা ছিল না।
মির্জা গোলাম পীর এ মসজিদ নির্মাণ করেন। মির্জা সাহেবের মসজিদ হিসেবে এটি তখনও বেশ পরিচিত পায়। 1860 সালে মারা যান মির্জা গোলাম পীর। পরে 1926 সালে ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী আলী জান ব্যাপারী মসজিদটির সংস্কার করেন। সে সময়ে জাপানের রঙিন চিনি টিকরি পদার্থ ব্যবহৃত হয় মসজিদটির মোজাইক কারুকাজে।